শুভ সন্ধ্যা। ন্যাচুরোপ্যাথি হেলথ ওয়ার্ল্ডে আমরা আজকে স্বাগত জানাবো আরো একবার মিস শুভ্রা বসাক। উনি ঢাকুরিয়া থেকে আসছেন। আসুন ওনার কাছ থেকে জেনে নিই ডক্টর কিম সাইফুল্লাহ স্যারের কাছে উনি ট্রিটমেন্ট করিয়েছিলেন এবং কেমন আছেন এখন বর্তমানে। নমস্কার। নমস্কার, আমি শুভ্রা বসাক, ঢাকুরিয়া থেকে আসছি। আমি লাস্ট 4 বছর ধরে অ্যালার্জিতে ভুগছিলাম। আমার অ্যাকচুয়ালি ড্রাগ অ্যালার্জি আছে, সেজন্য সেখান থেকেই আমার কোনো একটা মেডিসিন থেকে হয়তো এই প্রবলেমটা স্টার্ট হয়েছিল। আচ্ছা। তো সেটা সারা শরীরে আগে প্রথমে মানে পক্সের মতন হয়ে গেছিল, যেরকম গুটি থাকে, মাথা থেকে সিক্রিশনও হতো, পুরো স্কিনটাই নষ্ট হয়ে গেছিল। তো আমি এখন আজকে 4 মাস হলো, 4 মাসের নিজের ভিতর থেকে মেডিকেশন থাকার পর, মানে ডক্টর কিম সাইফুল্লাহ স্যারের আন্ডারে দেখালেন তো আপনি, হ্যাঁ হ্যাঁ, স্যারের আন্ডারে থাকার পর আমার এখন সেই প্রবলেম গুলো প্রায় নেই, 90% আমি প্রায় কিওর হয়ে গেছি। 90% মানে এর আগের বার আপনি যখন এসেছিলেন তখন আমরা শুনেছিলাম 60% বেটার, আপনি এখন মানে বলছেন যে আপনি 90%। আচ্ছা, একটা প্রবলেম আরো যেটা আমি দেখছিলাম আপনার প্রেসক্রিপশনে, সেটা হলো অ্যাসিডিটির একটা ইস্যু ছিল, সেটা কেমন আছে? সেটা আগের থেকে অনেক অনেক ভালো আছে। কি হতো সেই অ্যাসিডিটির জন্য, কি সমস্যাতে একটু যদি জানান সকলকে? গলা দিয়ে একটা জ্বালা জ্বালা করা, আচ্ছা, কিন্তু তা সত্ত্বেও ওই প্রবলেমটা আমার ছিল। তো এখন অ্যাসিডিটি প্রায় নেই বললেই চলে, অ্যাসিডিটি বা গ্যাসের প্রবলেম এগুলো আমার নেই বললেই চলে। আচ্ছা, সেটা। আর আপনি যদি একটু জানান আমাদেরকে, এই যে মেডিকেশনের আন্ডারে থাকলেন স্যারের, তো তারপর এখন আপনি বলছেন যে আপনি 90% বেটার, এটা তো খুবই ভালো একটা খবর। একটু যদি এক্সপিরিয়েন্সটা, আপনার যে টোটাল ট্রিটমেন্ট এক্সপিরিয়েন্স আন্ডার ডক্টর কিম সাইফুল্লাহ স্যার, সেটা যদি একটু আমাদের সবার সাথে শেয়ার করেন ম্যাডাম। উনি তো খুব মানে স্টেপ বাই স্টেপ আমি সুস্থ হয়েছি, কিন্তু মানে প্রথমে আমার যেরকম হয়েছে সেই মাথা দিয়ে সিক্রিশন সেগুলো বন্ধ হয়েছে, স্কিনটা আগের থেকে একটু ভালো হয়েছে। এটা ফার্স্ট স্টেজে আমার যেটা 40 দিনের পরে এরকম হয়েছিল। আচ্ছা। তারপরে আস্তে আস্তে সেটা নর্মাল স্কিনের দিকে এগোচ্ছে, যত মানে এর আগের বার এসে যেরকম আমি বলেছিলাম যে আমার স্কিনটা ড্রাই, বড্ড ড্রাই, তো তখন উনি যে মেডিসিনগুলো দিয়েছিলেন এবার সেই ড্রাইনেসটা আমার অনেকটাই কেটে গেছে। প্লাস এখন মাথাতেও আমার সেরকম কোনো অ্যাসাস সমস্যা নেই, খালি একটু আছে যেটা, সেটা আমি আজকে দেখিয়েওছি। সেটা ওনারা বলেছেন যে আর এবারে মেডিসিনের পরে হয়তো আমার সেটাও কমে যাবে। একদম একদম। হ্যাঁ, তো সেই সেই হিসেবে আমার আগের থেকে প্রবলেম অনেক অনেক কমে গেছে, আমি এখন 90% যেহেতু আয়ুর্বেদিক মেডিসিন, তো এটা মানে মানে একদম জড় থেকে এই জিনিসটার চিকিৎসা করে, তো সেহেতু স্টেপ বাই স্টেপ, এবং আপনি তার একদম চাক্ষুষ প্রমাণ যে হ্যাঁ একদম আপনার আস্তে আস্তে ধীরে ধীরে আপনি সেরে উঠছেন। আশা করছি আপনার যেটুকু প্রবলেম আরো বাকি আছে, এবারে তো স্যার মেডিসিন দিয়েছেন, নেওয়ার পর সামনে আপনি একদম সুস্থ হয়ে আসুন, এবং সেটাই দেখে আমাদেরও খুব ভালো লাগবে যে আপনি সুস্থ আছেন, ভালো আছেন, এটাই কামনা করবো ঈশ্বরের কাছে। সামনের দিনগুলো খুব সুন্দরভাবে কাটান। ধন্যবাদ। নমস্কার।